দেখেন। দেশের সিরামিক শিল্পে প্রায় 8,500 কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং 5 লক্ষাধিক মানুষ এর সঙ্গে জড়িত। খুব দ্রুতই এ শিল্পের আরও প্রসার ঘটবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আজ রাজধানীর বসুন্ধরায় 3 দিনব্যাপী সিরামিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের সিরামিকের চাহিদা ব্যাপক, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। বিস্তারিত মীনাক্ষী চৌধুরীর প্রতিবেদনে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আজ থেকে শুরু হল 3 দিনব্যাপী সিরামিক প্রদর্শনীর। এশিয়ার অন্যতম এই সিরামিক প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বের 20টি দেশের 150টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। ভবিষ্যতে আমরা চাইব যে আরো বিদেশি বায়ারদের এখানে ইনভাইট করা উচিত, যাতে আমাদের এক্সপোর্টটা বাড়ে, কারণ রপ্তানি বৃদ্ধি হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সুরাহা হয়। এই বছর থেকে সরকার সিরামিকের এক্সপোর্টের উপরে 10% ইন্টেনসিভ দিয়েছে। যারা ম্যানুফ্যাকচার করছে সরকার তাদেরকে উৎসাহিত করছে, বাংলাদেশ সিরামিকের একটি হাব হিসেবে পরিণত হবে। আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর যেমন বাড়ছে, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। সরকারের কাছ থেকে যদি আমরা সহযোগিতা পাই, আমাদের দৃঢ় বিশ্বাস এই সিরামিক সেক্টর একদিন গার্মেন্টস এর ন্যায় সারা বিশ্বে আমরা কিন্তু ডমিনেট করতে পারবো। এদিকে আজ সকালে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি আনুষ্ঠানিকভাবে এই সিরামিক প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রতিটা শিল্পই এই উদ্যোক্তাদের নিজস্ব চেষ্টায়, তাদের ঘামে, তাদের শ্রমে অনেক পথ পেরিয়ে আসছে। আমাদের সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা এবং আপনাদের নতুন বাজার, নতুন নতুন ডিজাইন নিয়ে এগিয়ে আসে। উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী, ক্রেতা ও বিক্রেতা সহ সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আগামী জানুয়ারি মাস থেকে দেশের মোংলা চট্টগ্রাম নৌবন্দর থেকে